পিচ্ছিল রাস্তায় আজকে মুক্ত বাতাসে আল্লাহু আকবারের ধ্বনি শোনো, সে মোল্লা চিল্লা না, সময় থাকলে আমি কিছু বলবো, অপেক্ষা করো। এক নম্বর কথা বুঝে আসছে আপনাদের, আমার কথা কি পেচিদা হচ্ছে, কঠিন লাগতেছে? ও ভাই, আমি তো সবসময় চিন্তা করি কথারে যত সহজ, আমরা তো মাদ্রাসার উস্তাদ, ছাত্রদেরকে যত সহজে বোঝানো যায়। এটা আমার ছাত্ররাও আছে এখানে, আলহামদুলিল্লাহ আপনাদের সংগঠনের সভাপতিও পড়ছে আমার কাছে, তারা সবাই জানে, সারাদিন চেষ্টা করছি এটা কি করে সহজভাবে খাওয়ানো যায়, সহজভাবে খাওয়ানো যায়। বয়ান কইরাই গাড়িতে যায় যায় চিন্তা করি কি বয়ান করলাম, ওটারে আরও কত সহজ করা যায়, উম্মতের কাছে সহজ করে পরিবেশন করা, এটাই আমাদের কাজ। তা আপনাদের কঠিন লাগলে বলেন, আমি আরও সহজ করি, বুঝতেছেন নি? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم اتفاق العلماء كارنيغونز ও মান্দাইল এলাকার সম্মানিত এলাকাবাসীর পক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের
সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রুবিয়ার আজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি আর দয়া, যেই মহান রব জান্নাতের এই বাগানে দীনের এই মজলিসে দীন জানার মানসিকতায়, দীন মানার মানসিকতায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত এই মাহফিল সাধারণ মুসল্লি এলাকাবাসীর সহযোগিতা, এই মেলবন্ধন, এই সেতুবন্ধন, এই সম্পর্ক, এই জোর, এটা দুনিয়ায় দিন জিন্দার জন্যে এক বড় উদাহরণ। এই মেলবন্ধন এবং জোর যখন তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ ইসলামের বিজয় ঠেকানো অসম্ভব প্রায় হয়ে যায়। সাধারণ মানুষ যখন ওলামায়ে কেরামকে সামনে নিয়ে দিনই কাজে এগিয়ে আসে, ওই জায়গায় সফলতা আসবেই ইনশাআল্লাহ। এলাকাবাসীকে মোবারকবাদ জানাই যে ওলামায়ে কেরামের পেছনে দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। মহতরম হাজরিন, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের বিষয়বস্তু এবং আমার আলোচ্য বিষয়, অগ্রিম বলার দরকার নাই, আলোচনা থেকেই প্রকাশ পাবে কি বলতে চাচ্ছি। জায়গা মতো ঢুকতে একটু পেছন থেকে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেছিলেন, এই আমি কি আমার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছি, আমাকে যেই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আমি কি সেই দায়িত্ব আদায় করেছি? তো সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি পুরোপুরি আদায় করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমানের দিকে আঙ্গুল উঠায়া উঠায়া তিনবার বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, যাদের কাছে যে দায়িত্ব নিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন তারাই স্বীকার করেছে আমি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি, আপনার দেওয়া আমানত তাদের কাছে পৌঁছিয়েছি। হযরত জিব্রাইল আমিন আসলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছেন, আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাযিল হয়ে গেল, আজকে দিন কমপ্লিট, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, দিন কমপ্লিট। এই সুসংবাদ শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ খেলা শুরু হয়েছে। কেন আনন্দিত হবেন না তারা? কারণ তারা জানেন এই দিন এমনি তো কমপ্লিট হয় নাই, হযরতের আবু বকরের রক্ত আছে এই দিনে, হযরত খাব্বাব খুবাইবের রক্ত আছে, হযরতে বিলাল, হযরতে আম্মার, হযরতে সুমাইয়া, হযরতে হামজা সহ কত সাহাবীর রক্ত আছে, খুব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আছে, দান আছে, নবীর কলিজার টুকরার মেয়ের রক্ত আছে। সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ, গোটা ময়দানে আনন্দের ঢেউ। হঠাৎ সবাই লক্ষ্য করলেন যে ময়দানের এক পাশে কে যেন ফুপিয়ে ফুপিয়ে বাচ্চাদের মতো কান্না করতেছে। কে কান্না করে?
এই আনন্দের মধ্যে আবার এই ব্যতিক্রম ব্যক্তিকে কৌতূহলী জিজ্ঞাসা সবার কাছে এসে মাথা উঠায়া দেখে, আয়, এ তো আর কেউ না, এ হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কান্না করতেছে, সঙ্গীরা জিজ্ঞেস করে, আবু বকর এই আনন্দ সংবাদ পেয়ে কি আপনি খুশি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আরে খুশি কেন হব না, খুশির খবর তো খুশি হবই, কিন্তু এই খুশির আড়ালে যে একটা দুঃখের সংবাদ আছে তা কি বুঝতে পারছো না? বলে মানে কি? বলে আজকে দিন কমপ্লিট মানে বুঝো, আজকে দিন কমপ্লিট মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার সময় হয়েছে, দিন কমপ্লিট, নবী চলে যাবেন। এখন সাহাবা একরাম সকলের চিন্তা একরকম, আবু বকরের চিন্তা আলাদা, এই জন্যই তো তিনি সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শোনার পর গোটা ময়দানের চিত্র পরিবর্তন হয়ে গেছে, আনন্দে লাফানো মানুষগুলা হঠাৎ এখন চিৎকার করে কান্না শুরু করছে, হায় কি, এটাই তো আশেকে রসুলদের নমুনা। এই জন্য আমরা এখান থেকে একটা সূক্ষ্ম কথা বের করি, বলি, বলে থাকি যে নবীর জন্ম আর মৃত্যুর আনন্দ উৎসব আর শোক কোনোটাই আমরা করি না, কিন্তু যারা আনন্দ করে কি করে সম্ভব, আনন্দ করার সময় কি একটি বারও তাদের মাথায় আসে না, হায় এই দিবসে নবী তো চলেও গেছে। আল্লাহর নবীর সাহাবিরা নবীর চলে যাওয়ার কোনো কথা আকারে ইঙ্গিতে মাথায় আসলেও কান্না শুরু করতেন, নবী চলে যাবেন, বরদাস্ত করতে পারতেন না। ইন্তেকালের পর তো মদিনায় পাগলের অবস্থা সব, এক সাহাবি তো দৌড়ে খেজুর বাগানে চলে গেছে, চিৎকার দিয়ে কান্না শুরু করছে, মাহবুব যেই চোখ দিয়ে প্রিয় হাবিবকে দেখবো না, আমার ওই চোখ লাগবে না, আপনি আমার ওই চোখ নিয়ে। আল্লাহ তাআলা তার দিলের খবর বুঝেন, আল্লাহ তাআলা তার চোখ সাথে সাথেই নিয়ে গেছে, মহাব্বতের দাবি এটা। যাই হোক, আল্লাহর নবী যখন দেখলেন ময়দানের চিত্র পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর নবী সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ডাক দিলেন, এ শোনো, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। ডাক দিলেন, শোনো, আমি তোমাদের মধ্যে দুই জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ, যারাই এই দুই জিনিস আঁকড়ে থাকবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এই কথা বলার সাথে সাথে স্বাভাবিক অবস্থা ফিরে আসলো, সান্ত্বনা পেল, কিন্তু আমাদের প্রশ্ন আসবে এই বক্তব্যের মধ্যে সান্ত্বনার কীর্তনিক কি, এমন কথা আছে যে এই বক্তব্য দিয়া সবাই সান্ত্বনা পেয়ে গেল, এটা বুঝার জিনিস। গাড়ির মধ্যে ডাবল সিট, প্যাসেঞ্জার একজন বসা আছে, পাশের সিটটা আরেকজনের, যার সিট তিনি গাড়ি ছাড়বে একটু দেরিতে ওই চিন্তায় নিচে গেছে, একটা পান খাবে, এক কাপ চা খাবে, তো যাওয়ার সময় সিটের মধ্যে নিজের লাগেজটা, ব্যাগটা, চশমাটা রেখে গেছে, পাশের মানুষটাকে বলে গেছে একটু দেখেন ভাই। তো আরেক প্যাসেঞ্জার যখন ওঠে ওই সিটের মধ্যে বসতে যায়, তো পাশের মানুষ বলে, আপনি কি বোকা নাকি, দেখেন না ব্যাগ রাখা আছে, মানে এই লোক যায় নাই আছে। বলে ওই হাদিসটাও এইরকম, আল্লাহর নবী বলছেন, এ আমার সাহাবীরা আমি গেলাম কোথায়, নবুয়তের চেয়ারে আমি আমার আমানত রেখে গেলাম, এই আমানতের সাথে তোমরা যুক্ত থাকলে যেন আমি নবীকে সাথেই তোমরা পাচ্ছ।
সান্ত্বনা পেয়ে গেছে সাহাবে। আমানত কি? কিতাব আর সুন্নাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জিম্মাদারি দিয়ে গেছেন এই আমানতের হেফাজত করবা, কিন্তু এই আমানত তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমানত হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। সাহাবী যুগ পর্যন্তই তো এই আমানতের সীমাবদ্ধতা নয়, তো কিয়ামত পর্যন্ত এই আমানতের সংরক্ষণ কারা করবে? আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আমানতের সংরক্ষণ কারা করবে তাদেরকেও চিহ্নিত করে গেছেন, এরা করবে। মনোযোগ লাগবে কথা বোঝার জন্য, মনোযোগ লাগবে। কিসা গল্প কাহিনী শোনাচ্ছি না আপনাদেরকে, যে মনোযোগ ছাড়াই কথা শুনলে বুঝে আসবে, সূক্ষ্ম কিছু কথা আছে, সহজভাবে বুঝেন। আগে একটা কথা, আপনার বাবা ইন্তেকাল করেছেন, বাবার রেখে যাওয়া সম্পদ আপনি পাবেন না, পাশের বাড়ির মানুষ পাবে, আপনারা চুপ করে আছেন রে? কথা কইলে বলেন না, এর চুপচাপ থাকেন, আমি বলি, এ মেন মেন করেন না, এ ফেরত আগের কথা ফেরত, নতুন করে বলেন, আপনার বাবার ইন্তেকালের পর রেখে যাওয়া সম্পদ আপনি পাবেন না, পাশের বাড়িওয়ালা পাবে? এতক্ষণ চুপ আছিলেন কেন? পাইজামি করে নাম করে কামে লাগাই দিয়া চুপচাপ বইয়া থাকেন না, গলা ভেঙে রয়েছে আপনার। আজকে বড় করে সিল্লানি না দিলে আমার কথাই বের হবো না, মসজিদ আজকে সিল্লাইতে সিল্লাইতে শেষ, আবার আরেক জায়গায় বয়ান করে আইছে, শেষ যেখানে যাবো হ্যাঁ কপালে আল্লাহ কি আছে আজকে আল্লাহ জানে, না জানি যাইয়া বয়া থাকতে হয় যে সায়া থাকেন কতক্ষণ পরে, ইউটিউবের থেকে বয়ান একটা শুনে লইয়েন, গলার যে কন্ডিশন এরকম করতে হইতে পারে। কথা বললেন, আপনার বাবার ইন্তেকালের পর রেখে যাওয়া সম্পদের পাহারাদারি কে করবে, আপনি না পাশের বাড়িওয়ালা? তো পাশের বাড়িওয়ালা যদি আইসা আপনাকে বলে যে না এই পাহারাদারি করেন আপনি ঠিক, কিন্তু আপনি আবার এখান থেকে ভোগও করেন, আমি ভোগও করব না, আমি পাহারাদারি করব, আমি নিঃস্বার্থ খরচ টরচ ছাড়া নিজের জানমাল খরচ করে এটা পাহারাদারি করবো, আপনি সরেন? তখন আপনি মনে মনে কি কইবেন, তোমার তো নমুনা ভালো না, মূল জিম্মাদার রে সরাইয়া তুমি পাহারাদারি করতে আসছো, আমার সম্পদ আমি পাহারা দিব না তুমি দিবা, আবার নিঃস্বার্থ পাহারা দেওয়ার কথা কইতেছ, আমার সম্পদ পাহারা দেওয়ার মালিক আমাকে আমার নবী বানাইছেন, আমার সিস্টেমে আমি পাহারাদার, তুমি বাহিরের থেকে পাহারাদারি করতে আসবা না, বরং আমি যদি কখনো ডাকাত দ্বারা আক্রান্ত হই আমি তোমাকে ডাক দিব, ও ভাই আমি একা সামলাইতে পারতেছি না, তুমি একটু আসো আমাকে সহযোগিতা করো, তাইলে তুমি আসবা, না হয় এই পাহারাদারির দায়িত্ব তুমি যদি আসো আমি মনে করব তোমার মতলব খারাপ। কথা বুঝছেন না আপনারা, কোন লাইনে যাইতেছে এটা বুঝছেন? বোঝার দরকার নাই, থামেন, পড়ে যায় পড়ে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের পাহারাদার বানায় গেলেন নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষকে। আল্লাহর নবী বলেন নাই ইন্নাদ দুক্তুর ওয়ারাসাতুল আমবিয়া ইন্নাত তুজ্জার ওয়ারাসাতুল আমবিয়া, ডাক্তাররা সবাই আল্লাহর নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস, আল্লাহর নবী এটা বলছেন না, আল্লাহর নবী কে এটা বলেছেন? ব্যবসায়ীরা নবীর ওয়ারিস না, আল্লাহর নবী এটা বলেছেন নাকি ইঞ্জিনিয়াররা নবীর ওয়ারিস না, কি বলেছেন কি বলেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলিমরা নবীর ওয়ারিস। এই কথা বুঝা কোন কোন সান্ধু কি বলে জানেননি, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে নাকি? আলেম তো ইঞ্জিনিয়ারের কাছে পয়রাও হওয়া যায়, ডাক্তারের কাছে পয়রাও হওয়া যায়, গাধা ওই ওয়ারিস শব্দই তো তুই বুঝোস না, যদি ওয়ারিস বুঝতি ওয়ারাসার মাসআলা বুঝতি তো তুই গাধা এই কথা বলতি না, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়া জরুরি না। কথাটা জোর করে চাপাইয়া দিচ্ছি আমি, কি মনে হয়?
বুঝেন, বুঝার জিনিস, আমরা জোর করে কাউকে কিছু চাপাইয়া দিই না। ওয়ারিস চিনেন আপনারা? চিনেন? ওলামায়ে কেরাম তো চিনেন, আপনারা চিনেন? আমি একটা সহজ ব্যাখ্যা দেই, কিতাবে একটু ঘুরাই আছে, আমি সহজ করে দিই আপনাদের জন্য। ওয়ারিস কাকে বলে? ওয়ারিস বলে কেউ যখন মৃত্যুবরণ করে তার রেখে যাওয়া সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে যারা যারা পায় তারাই ওয়ারিস। কথা বোঝা আসছে? মিরাসের একটা মাসআলা আছে, জটিল মাসআলা, এটা হঠাৎ যারা জানে না চমকায় ওঠে। মিরাসের মাসআলা হইল মৃত ব্যক্তি আর যে মিরাস পাবে দুইজনের মাঝখানে গ্যাপ থাকলে, ফাঁকা থাকলে মিরাস পায় না। মাসআলা এখনো বুঝেন নাই অনেকে, ওলামায়ে কেরাম তো জানেন, আপনি শুধু মাসআলাটা মনে রাখেন। মিরাসের মাসআলা হইল মিরাস যে দাবিদার এবং মৃত ব্যক্তি দুইজনের মাঝখানে ফাঁকা থাকলে মিরাস পায় না। কথাটা খালি মুখস্থ রাখেন, আমি বুঝাইতেছি, উদাহরণ দিয়ে বুঝাইতেছি। এক পরিবারে তিন জেনারেশন আছে, দাদা বাবা নাতি। বলেন তো দুনিয়ায় সবার আগে কে আসছে? এরপর? এরপর? যাওয়ার সিরিয়ালও কি এইরকমই থাকে? থাকা জরুরি তো। মনে করেন এক পরিবারে দাদার আগে বাবা ইন্তেকাল করেছে। এখন খেয়াল করেন আপনারা, নাতি আর দাদা আছে, বাবা মাঝখান থেকে সরে গেছে, এই যে নাতি আর দাদার মাঝখান দিয়ে গ্যাপ তৈরি হয়েছে। শরীয়তের মাসআলা হচ্ছে গ্যাপ তৈরি হইলে মিরাস পায় না, এই জন্য পরবর্তীতে দাদা যখন ইন্তেকাল করবেন দাদার মিরাস রেখে যাওয়া সম্পদ নাতি পাবে না। নাতিরে দাদা আগে যা দেওয়ার দিয়ে যাবে, মৃত্যুর পর শরীয়ত কর্তৃক কোনো নির্ধারিত অংশ নাতির জন্য নাই। কেন? কারণ নাতি আর দাদার মাঝখান দিয়া বাবা আগে মৃত্যুবরণ করেছে, গ্যাপ তৈরি হয়েছে। এর একটা সহজ উদাহরণ বুঝেন, একদম সহজ করে দিই আপনাদের জন্য। রেলগাড়ি দেখছেন না? রেলগাড়ির ইঞ্জিন থাকে অনেকগুলা, আপনারা দিয়ে শুরু করছেন গন্ডারের মতো। এক গন্ডার এক আল্লাহর বান্দারে দেখে তাকায় রুস, তো আল্লাহর বান্দা কি এটা জেতা না মরা, যায়া কুতকুতি দিছে, কুতকুতি কুতকুতি দেওয়ার পর গন্ডার দিছে দৌড়ানো, দিছে দৌড়, যায়া গাছের মাথায় উঠছে, গন্ডার যায়া গাছের তলে দাঁড়ায় রয়েছে। এও তো নামে না, দুই দিন পর গন্ডার হাসি একটা দিয়ে আর পরে গেছে। মানে বুঝছেন, ওই যে কেতকুতি নিয়ে দিছিল দুই দিন পরে ভিতরে ঢুকছে, এরপরে হাসি মারছে। তা আপনাকে দিয়ে ওই অবস্থা, রিয়াকশনটা এত দেরিতে কেন? বলে হুজুর কি আর মিথ্যা কথা বলবে, আরে রেলগাড়ির ইঞ্জিন কয়টা থাকে? মূলত চলে ইঞ্জিন না ডাব্বা? বুঝা বুঝা কথা বললে না ভালো লাগবে জিনিসটা। ডাব্বা কখন চলে? ইঞ্জিনের সাথে লাগা থাকলে না খোলা থাকলে? এক নম্বর ডাব্বা চল, ইঞ্জিন চললে এক নম্বর ডাব্বা কখন চলবে? যদি ইঞ্জিনের সাথে যুক্ত থাকে। দুই নম্বর যখন এক নম্বরের সাথে যুক্ত থাকে, তিন নম্বর যখন দুই নম্বরের সাথে যুক্ত থাকে, ইঞ্জিন চললে সবগুলারে টান মারে। কথা ঠিক? এখন মনে করেন এক নম্বর ডাব্বাকে সরাইয়া দেওয়া হয়েছে, ইঞ্জিন স্টার্ট করা হয়েছে, ইঞ্জিন স্টার্ট করা হয়েছে, এক নম্বর ডাব্বাকে সরাইয়া দেওয়া হয়েছে। এখন ইঞ্জিন চলার পর দুই নম্বর ডাব্বা চলবে? কেন চলবে না? দুই নম্বর ডাব্বা আর ইঞ্জিনের মাঝখান দিয়ে এক নম্বর ডাব্বার গ্যাপ তৈরি হয়েছে। কথা বুঝছেন? এইবার বুঝেন দাদা আর নাতির মাসআলা। ইঞ্জিন ধরেন দাদা, ইঞ্জিন কি? ইঞ্জিন কি?
দুই নম্বর ডাব্বা হলো নাতি, মাঝখানে বাবা এক নম্বর ডাব্বা সরাইয়া দেওয়া হয়েছে। পরবর্তীতে ইঞ্জিন যখন স্টার্ট করেছে, তো ইঞ্জিন যখন যাবে, দাদা যখন মারা গেছে, স্টার্ট করছে মানে দাদা চলে গেছে, দাদা যখন মৃত্যুবরণ করছে, তো নাতিকে টান দিবে নি? দিবে কেন? ওই যে এক নম্বর ডাব্বা তো নাই, দুই নম্বর ডাব্বারে কেমনে টানবে? কথা বুঝে আসছে? তো মিরাসের মাসআলা হইল মৃত ব্যক্তি এবং যে মিরাস পাবে, দুইজনের মাঝখানে গ্যাপ থাকলে মিরাস পায় না। কথা বুঝছেন নি আপনারা? আরে আল্লাহ, বেটা তো ভালো মজা পাইছে, আমি তো মনে হচ্ছি একটা ফুটাই আর থামবো। মাশা আল্লাহ, আহা, আরো দশটা মিনিট আগে ফুটাইলে তো ওয়াজের সাবজেক্ট আমি অন্যটা ঘুরিয়ে দিতাম, এই সাবজেক্টে বয়ান করতাম। যাক, তারপরও ঘুরানো যাবে, অসুবিধা নাই, যন্ত্র তো আমার হাতেই। বলা বলে আবার কি মনে করছে? আল্লাহর নবী হাদিস কি বলেছেন এবার খেয়াল করেন। নবী বলেছেন আলিম রা নবীর ওয়ারিস, ওয়ারিসের মাসআলা আমরা বুঝলাম, মাঝখানে গ্যাপ থাকলে মিরাস পাওয়া যায় না। কাজী কেউ নিজেকে আলেম দাবি করার জন্য শর্ত হচ্ছে নবী পর্যন্ত আলিম উস্তাদ মাঝখানে থাকতে হবে। মাঝখানে ডাক্তার একটা ঢুকছে, কাটা পড়ে গেছে, গ্যাপ তৈরি হয়েছে, তুমি লক্ষবার ফাজাইল আমল পয়রা মুখস্থ করতে পারো, মুনতাখাব হাদিস মুখস্থ করতে পারো, কিন্তু যেহেতু পশু ডাক্তারের কাছে তুমি নিজেকে আলেম দাবি করতে পারবা না। আরেকটা উদাহরণ শুনেন, বুঝেন কথা, বুঝেন। আমি বুখারী শরীফের প্রথম হাদিসটাই ধরেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস, আমি এই হাদিসের আলিম আলহামদুলিল্লাহ, এখানে বহু আলিম আছেন, আলিমদের মজমা বহু আলিম আছেন। আমি এই হাদিসের আলিম নিজেকে মনে করি, কেন করি? কারণ নবী পর্যন্ত এই হাদিস পাওয়ার ক্ষেত্রে মাঝখানে কোনো গ্যাপ নাই, আমার ওস্তাদের সংযুক্তি লাগা আছে। কারণ আমি হাদিস পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে, দেওবন্দে পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমাতুল্লাহ আলাইহির কাছে। ওই রেলগাড়ির উদাহরণটা মনে করেন, আমি হচ্ছি ৩০ নম্বর ডাব্বা, ডাব্বা নম্বর ৩০। আমার সংযুক্তি লেগেছে আমার দুই উস্তাদের সাথে, তারা হচ্ছেন ২৯ নম্বর ডাব্বা। বলে আপনার দুই উস্তাদ আবার প্ল্যাটফর্মের পরিত্যক্ত ডাব্বা না সংযুক্তি আছে? বলে আছে। কারণ আমার দুই উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদা। বলে এরপরে আবার সংযুক্তি আছে কি নাই? বলে আছে মিয়া। কারণ শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানীর উস্তাদ হচ্ছেন শাইখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ। বলে তারপর তারপরও আছে, কারণ তার উস্তাদ হচ্ছেন কাসিমুল উলুম হুজ্জাতুল ইসলাম ইমাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহ। বলে এরপরে আছে কিনা উস্তাদ? বলে আছে। কারণ কাসিম নানুতুবি হাদিস তো কোনো ডাক্তারের কাছে পড়েন নাই, তিনি তো এই হাদিস পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমাতুল্লাহ আলাইহির কাছে। বলে এরপরের উস্তাদ কি ইঞ্জিনিয়ার না ডাক্তার? না, ইঞ্জিনিয়ারও না ডাক্তারও না। এরপরের উস্তাদ হচ্ছেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন মুস্তাদুল হিন্দ ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুর্দি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন আহমদ আল কাশাশি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন আহমদ আশনাবি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন মোহাম্মদ আর রবারি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন জাইনুদ্দিন আল মিসরি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত তালুখি রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার রহমাতুল্লাহ আলাইহ। তার উস্তাদ
উস্তাদ হচ্ছেন আবু আলিয়া জুবাইদি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল বক্তা সিজি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ সরকসি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইমামে বুখারি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন হুমাইদি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসার রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত মহতারাম, এই হাদিস পাওয়ার ক্ষেত্রে রসুল পর্যন্ত মাঝখানে একজন ডাক্তারও নাই, একজন ইঞ্জিনিয়ারও নাই, সব জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাদ্দিসরা আছেন আলহামদুলিল্লাহ। এর নাম হচ্ছে আলেম। এর নাম কি? তুমি যে কবে আলেম হওয়ার জন্য খালি মাদ্রাসায় যাওয়া লাগে, গাদা মাদ্রাসায় যাওয়া লাগে, মাদ্রাসায় যাওয়া লাগে। আজকে যার যার মতো করে দিনের ব্যাখ্যা আমরা দিচ্ছি, নিজের কাজটা কি একমাত্র নবীওয়ালা কাজ মনে করেন? ওয়ালার অভাব নাই এই সমাজে, কথা বলেন আপনারা, কথাগুলো বললে অনেকের গায়ে কষ্ট লাগবে। আমরা এতদিন চুপচাপ ছিলাম, নিরীহ মানুষ হইয়া দিনের ক্ষতি হয় এমন কথা বলি নাই, কিন্তু এখন দেখছি চুপ থাকাটা আরো বেশি ক্ষতি, এই জন্যে বলা শুরু করেছি। কেউ যেন এই কথা বলতে না পারে, তাইলে এতদিন চুপ থেকে খেয়ানত করেছেন না? এতদিন চুপ থেকেছি এটাও দিনের মাকসাদ, এখন বলছি এটাও দিন মাকসাদ। নবীওয়ালা কাজ কোনটা? সমাজে এরকম মানুষের অভাব নাই যারা আজকে বলে ওলামায়ে কেরাম এতদিন কোথায় ছিলেন? ওলামায়ে কেরাম কোথায় ছিলেন তুমি জানো না? তো শুনো শুনো, প্রশ্ন যখন করেছো জবাব নাও, আমার জবাব যদি কাটতে পারো কান খাইটা কুত্তারে খাওয়াবো আসো সামনে। তোমার দাবির প্রমাণও তুমি দাও কোরআন থেকে, আমার দাবির প্রমাণ আমি কোরআন থেকেই দিব। আল্লাহ তাআলা নবীওয়ালা কাজ কোনটা? বেফাকের পক্ষ থেকে, বেফাকুল মাদারিস বা হাইয়াতুল ওলিয়ার পক্ষ থেকে একটা ওয়াজাহাতি জোর করে যদি বলা হয় নবীওয়ালা কাজ এইটা এইটা, তখন তোমরা বলবা কথিত জমহুরের সিদ্ধান্ত, এটা মানি না আমরা। নবীওয়ালা কাজ যদি আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ নির্ধারণ করেন এটা নবীওয়ালা কাজ, তখন তুমি বলবা এটা মানি না। নবীওয়ালা কাজ যদি দেওবন নির্ধারণ করে তখন তুমি বলবা এটা মানি না, আমিও বলি মানা দরকার নাই। নবীওয়ালা কাজ এত ঠুনকো কোনো জিনিস না, আমি আর তুমি চাইলি বানায় ফেল। নবীওয়ালা কাজ যে আল্লাহ নবী পাঠিয়েছেন নির্ধারণ তিনি করবেন, এটা কারো জিম্মাদারি না, রবের জিম্মাদারি। তো রব কি বলেছেন নবীওয়ালা কাজ কোনটা? ওলামায়ে কেরামের অবদান তুমি খুঁজে পাও না, তো শোনো রব কি বলেছেন। খলিল ইব্রাহিম বাইতুল্লাহ বানাইয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, মাবুদ আমি তো বাইতুল্লাহ বানালাম, আপনি এমন একজন রসুল পাঠাবেন যিনি রসুলের জিম্মাদারিগুলা, রসুলের ওই মিশনগুলা বাস্তবায়নের মাধ্যমে মক্কার আশপাশকে আবাদ করবে। দোয়া করছেন কে? আরো জোরে বলেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বুড়িগঙ্গায় নৌকা চালাইতো, কে ছিলেন? জাতির পিতা। কে? মুসলিম জাতির পিতা। কে? যাকে আল্লাহ তাআলা খলিলের স্বীকৃতি দিয়েছেন, রব বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ যাকে খলিলের স্বীকৃতি দিয়েছেন আপনি আমার একান্ত বন্ধু। সেই খলিল নবীওয়ালা কাজের জন্য আল্লাহর কাছে একটা খসড়া প্রস্তাব পাঠাইছেন, আল্লাহ আমি একটা খসড়া করে দিলাম, একজন নবীকে পাঠান যিনি এই চার জিম্মাদারি আদায়ের মাধ্যমে
মক্কার আশপাশকে আবাদ করবে, যে আবাদের ঢেউ গোটা দুনিয়ায় ছড়াইয়া যাবে। কাজ কয়টা? আরো জোরে করেন। এই খসড়া লেখছেন কে, পাঠাইছেন কে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন বলেন, খসড়া পেশ করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে খলিল ইব্রাহিমের ওই দোয়াটা আমাদের জানার জন্য আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। খলিল বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব এমন একজন রাসূল পাঠান যিনি চার জিম্মাদারি আদায়ের মাধ্যমে মক্কার আশপাশকে আবাদ করবে। জিম্মাদারি কয়টা? এক নম্বর কোরআন তিলাওয়াত করবে, দুই নম্বর কোরআন শিখাবে, তিন নম্বর মানুষকে সুন্নাহ শিখাবে, চার নম্বর মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে, দিল ঠিক করবে। আল্লাহ তাআলার কাছে এই খসড়া প্রস্তাব পাঠাইছেন। পাঠানোর পর আল্লাহ তাআলা বলেন, খলিল চারটা ঠিক আছে, তবে সিলেবাসে একটু আকপিস করতে, ওই যে চার নম্বর আপনি জেনে রাখছেন আত্মা পরিশুদ্ধের মেহনত, কোরআন আর সুন্নাহ শিখানোর আগে ওইটা নিয়ে আসেন দুই নম্বরে, মানুষকে তিলাওয়াত করে শোনাবে, মানুষের আত্মাগুলা পরিষ্কার করা, তারপর তাকে দিন শিখাবে। আত্মা পরিশুদ্ধ ছাড়া দিন শিখাইলে পাগড়ি তো ঠিকই বানবে, জুব্বা তো ঠিকই পড়বে, আত্মা দিল ঠিক না হওয়ার কারণে সুযোগ পাইলে লাঠি দিয়া মাদ্রাসাওয়ালাদের মাথা ফাটাবে। আল্লাহ বুঝেন এগুলা, আল্লাহ জানতেন, আর জানতেন বলেই খলিলের এই প্রস্তাব আল্লাহ একটু সম্পাদনা করে নতুন প্রজ্ঞাপন জারি করলেন, নতুন আয়াত নাজিল করলেন। চার নম্বরটারে দুই নম্বরে নিয়ে আসছেন, কি আয়াত নাজিল হইল? لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. যোগ্যতা কয়টা? খলিল ইব্রাহিমের খসড়া নবীওয়ালা কাজ চারটা নির্ধারণ কইরা খসড়া লেখছেন কে? কে? হুজুররা অজাহাতি জোর করে সিদ্ধান্ত নেয় নাই, নবীওয়ালা কাজের এই সংখ্যা এই আমল কোন কৌমি সংগঠন সিদ্ধান্ত নিয়ে এটা আল্লাহকে জানায় নাই। খসড়া দিছেন কে? বারবার উচ্চারণ করাচ্ছি যেন দিল দামাগের মধ্যে কথাগুলো ঢুকে, এটা ওলামায়ে কেরামের সিদ্ধান্ত না, এটা ওয়াজাহাতি জোরের সিদ্ধান্ত না, এটা হায়াতুল উলিয়ার সিদ্ধান্ত না, এটা আহমদ শফির সিদ্ধান্ত না, এটা বাবরি গহজুরের সিদ্ধান্ত না, মুফতি আব্দুল মালিকের সিদ্ধান্ত না, মাহফুজুল হকের সিদ্ধান্ত না, এটা খলিল ইব্রাহিমের খসড়া প্রস্তাব। নবীওয়ালা কাজ কয়টা? এক নম্বর আল্লাহ সম্পাদনা করে যেটা পাঠাইলেন ওইটার সিরিয়ালে দেখেন, ওলামায়ে কেরাম এতদিন কই ছিলেন ওই কথার জবাব পরে আসতেছি, আগে এই কথাটা বুঝেন। এক নম্বর জিম্মাদারি ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে নবী আপনার কোরআনকে মানুষকে তিলাওয়াত করে শোনাবে। দোস্ত মহতারাম আপনারা বলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেননি যেই নবী আপনার উম্মতকে অর্থ সহ কোরআন শিখাবে? বলেন কথা বলে, দুনিয়ার কোন মুফাসসির কে তর্জমা করছে আলেমরা কি বলে? অর্থ সহ কোরআন শিখাবে, এই রকম কোন কথা কি এই আয়াতে আছে? ইয়াতলু আলাইহিম আয়াতিক মানে কি তেলাওয়াত না অর্থ সহ তেলাওয়াত? কথা বলে, তাইলে যারা বলে অর্থ না বুঝা কোরআন পড়লে কোনো সওয়াব নাই, এরা এই আয়াতের অপব্যাখ্যা করলো কি করলো না?
কারণ শুধুমাত্র তেলাওয়াত এটা নবীর মৌলিক জিম্মাদারির একটা জিম্মাদারি। অর্থ শিখানো, মাসআলা শিখানো, এটা তো পড়ে, শুধুমাত্র তেলাওয়াত আলাদা ইবাদত, নবীর আলাদা জিম্মাদারি, আলাদা নবীওয়ালা কাজ। প্রথম কথা হচ্ছে অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয় কি হয় না? বাংলাদেশে কিছু টাই মুফতি আছে, টাই মুফতি বুঝেন তো, সারা জিন্দগি ছিল সচিবালয়ে, ছিল ইউনিভার্সিটিতে, ছিল আর্মিতে, বিভিন্ন বড় বড় পোস্টে চাকরি করা, শেষ বেলায় অবসর নিয়ে বাড়িতে এখন বউ দাম দেয় না, মাইয়া পোলাপেন কেউ দাম দেয় না, রিজেক্ট মাল, ডেট এক্সপায়ার। এখন হাতে বড় মুফাসসির হয়ে গেছে, বাংলা বাজার থেকে ইন্টারনেট থেকে কোরআনের তর্জমা নামায় নামায় নামাইয়া এগুলা দেখে গবেষণা, আল্লাহ কইছে কোরআনের মধ্যে গবেষণা করতে, হ্যাঁ গবেষণা লাইগা, এখন কোরআনের গবেষক হইয়া শার্ট প্যান্ট পইড়া এখন কোরআনের তাফসির পড়ায় নানান জায়গায়। এই স্বঘোষিত মুফাসসিররা নিজে নিজে ফতোয়া দেওয়া শুরু করেছে কি, অর্থ না বুঝা কোরআন পড়লে কোনো সওয়াব হয় না। আপনারা জোরে বলেন সওয়াব হয় কি হয় না? ওলামা একরামের কাছে এত এত দলিল আছে, আপনারা কি বুঝবেন অত দলিল? আপনি ছোট্ট একটা সূক্ষ্ম ছোট্ট দলিল দেই যেটা আপনারা সহজে বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। এই হাদিসের মধ্যেই আছে, আল্লাহর নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলি না, আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এইবার হাদিসের ব্যাখ্যা আপনারা দেন, আলিফ পড়লে কয় নাকি? জায়গা মতন ফতু আইসা গেছে আমাদের, যা দরকার আইসা গেছে। আলিফ পড়লে কয় নাকি? লাম পড়লে কয় নাকি? মিম পড়লে কয় নাকি? এইবার জোরে সোরে বলেন আলিফ লাম মিম পড়লে কয় নাকি? কয় নাকি? কয় নাকি? মাশাআল্লাহ, এর উল্টা কেউ বুঝছেন নি, আলিফ লাম মিম পড়লে কোনো সওয়াব হয় না এরকম অর্থ কেউ বুঝছেন? ওলামায়ে কেরামও বুঝে নাই, আমরাও আপনাদের মতোই বুঝছি। তাহলে কি রেজাল্ট কি আসলো রসুলের হাদিস থেকে, আলিফ লাম মিম পড়লে কয় নাকি হয়? মাশাআল্লাহ, যারা বলে অর্থ না বুঝা কোরআন পড়লে সওয়াব হয় না, তাদের কাছে বিনয়ের সাথে আমাদের জিজ্ঞাসা, তাহলে বলেন তো আপনি আলিফ লাম মিম পড়লে রসুল বলেছেন 30 নাকি? আপনি এবার বলেন আলিফ লাম মিমের অর্থ কি, যদি অর্থ না থাকে 30 নাকি আসতো কর্তৃকা, অর্থ কি বলেন তো? দুনিয়ার সব মুফাসসিররা বলেছে অর্থ হলো আল্লাহু আলাম বি মুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ কে জানেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন কেউ জানে না, মুফাসসিররা বলেন কেউ জানে না, নবী বলেন 30 নাকি, আপনি বলেন অর্থ না বুঝা পড়লে সওয়াব হয় না, তো আলিফ লাম মিমের 30 নাকি আসলো কর্তৃকা? বুঝা গেল অর্থ না বুঝা কোরআন পড়লেও কি হয়? হায় হায়, গন্ডগোল লাগছে তো পরে আরো বেশি। আগে তো টাই মুফতিরা এই কথা বলতো, টাই মুহাদ্দিস আর মুফাসসিররা এই কথা বলতো, কপাল আমার, কপাল আমার, দুর্ভাগ্য কলিজা ফেটে যায়। এখন তো আমার আর তোমার কলিজার টুকরা আমাদের অটো আমির সাহেব বলা শুরু করছে, অর্থ না বুঝা কোরআন পড়লে ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হয়। এখন যাই কই, এখন কই যায়, যাওয়ার রাস্তাও ক্লিয়ার, যাওয়ার রাস্তাও ক্লিয়ার। খলিল ইব্রাহিম যখন দেখলেন নিজের নিজের আপন বাবা তার রবের বিরোধী, খলিল কয় তোমার লাগে আমি নাই। আমার হাবিব যখন দেখলেন আপন চাচা রবের বিরোধী, হাবিব কয় তোমার লাগে আমি নাই। আমার আবু বকর যখন দেখলেন আব্দুর রহমান রবের বিরোধী, কয় তোর লাগে আমি নাই। এটাই মুসলমানদের নীতি, তুমি আমার রবের লগে আসো, তুমি আমার কলিজার টুকরা, আমার রবের থেকে নাই, তুমি কার পোলা, কার ছেলে, কার নাতি, কার জামাই, দেখার টাইম আমাদের নাই। কথা কর, কথা বুঝতেছেন আপনারা? এটা হচ্ছে এক লাইনের কথা। এইবার আপনারা বলেন শুদ্ধ কোরআন
আল্লাহর কালামের তেলাওয়াত করবেন নবী, সেই তেলাওয়াত কি শুদ্ধ না অশুদ্ধ? বলেন। এইবার বুকে হাত দিয়ে নিরপেক্ষ জায়গায় কোনো পার্সিলিটি করেন না, খেয়ানত করেন না, আল্লাহর রাস্তায় একটা শব্দ উচ্চারণ করেন তো গোটা দুনিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি শুদ্ধ কোরআন পড়নে ওয়ালা কোন প্রতিষ্ঠানে পাওয়া যায়? বলে না ঢাকা ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে, আলিয়া মাদ্রাসায়, কাকরাইলে, মার্কাজে, পিসাবের খানকা, জিহাদের ময়দান, এগুলো একটাকেও আমরা খাটো করছি না। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দিনের বহু বড় জিম্মাদারি আদায় করতেছেন, কিন্তু যখন নবীওয়ালা কাজের প্রসঙ্গ আসবে তখন তো আপনাকে এই লাইনে আগাইতে হবে। কারণ নবীওয়ালা কাজের একটা সিলেবাস আছে, আপনি আমি মন গড়া ভাবে বললে হবে না, ওইটা নবীওয়ালা কাজ, ওইটা নবীওয়ালা কাজ, সবগুলোই নবীওয়ালা কাজ, কিন্তু মৌলিক কাজ চারটা, এটা ওলামায়ে কেরাম নির্ধারণ করেন নাই, খসড়া প্রস্তাব দিয়েছেন খলিল ইব্রাহিম, মঞ্জুর করছেন আল্লাহ। নবীওয়ালা কাজের প্রথম ধাপ যদি গোটা দুনিয়ার মধ্যে কেউ আদায় করে থাকে সেটা হচ্ছে দেওবন্দি ঘরানার ওলামায়ে কেরাম। কোন কথা কোথায় হয়? কওমি মাদ্রাসায়। কোথায় হয়? সত্যিকার নবীওয়ালা কাজের প্রথম কাজ সবচেয়ে বেশি আদায় হয়, অন্যরা আদায় করে আমরা অস্বীকার করি না। আলিয়া মাদ্রাসা কোরআন শিক্ষা তালিমের ব্যবস্থা আছে, স্কুলেও হয়, ইউনিভার্সিটিতে হয়, মার্কাজেও হয়, দাওয়াত তাবলীগের লাইনেও হয়, হয় হয়, কিন্তু ওই রাত্রে তিনটা থেকে দশটা পর্যন্ত হয় না। আমাদের অনেক ভাই, আমরা যখন সরকারের থেকে সার্টিফিকেট পেয়েছি মাস্টার্স কমপ্লিট, উপহাসের হাসি দেয়, উপহাসের হাসি দেখছো কারবার, কমিওয়ালার আল্লাহ রাস্তার খায়, হেরা 8 বছরে মাস্টার কমপ্লিট, আমগোলাকে 16 বছর, গাদার গাদা, আমার হেফসকানার ছাত্র 3 বছরে যে মেহনত করে তুই 16 বছরে মেহনত করস না, 8 বছরে এমনি মাস্টার্স কমপ্লিট করছে, তোর মতন বসে বসে ফেসবুক চালা, তোর মতন বসে বসে খেলাধুলা করে, তোর মতন বসে বসে প্রেমিকার লয়ে রাস্তায় টাঙ্কি মারে, নেশা করে না, 3টার সময় এসে দেখবি ওস্তাদ তাহাজ্জুদে লুটায় আছে, ছাত্র তাহাজ্জুদে লুটায় আছে, আল্লাহু আকবার, আয় 3টার সময় দেখ মাদ্রাসার পরিবেশ, দেখ 3টার সময় কাদের নিয়ে কথা বলস, লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার। পিচ্ছিল রাস্তায় আজকে মুক্ত বাতাসে আল্লাহু আকবারের ধ্বনি শোনো, সেই মোল্লা চিল্লা না, সময় থাকলে আমি কিছু বলবো, অপেক্ষা করো না। এক নম্বর কথা বুঝে আসছে আপনাদের, আমার কথা কি পেচিদা হচ্ছে, কঠিন লাগতেছে? ও ভাই, আমি তো সবসময় চিন্তা করি কথারে যত সহজ, আমরা তো মাদ্রাসার উস্তাদ, ছাত্রদেরকে যত সহজে বোঝানো যায়, এটা আমার ছাত্ররাও আছে এখানে আলহামদুলিল্লাহ, আপনাদের সংগঠনের সভাপতিও পড়ছে আমার কাছে, তারা সবাই জানে, সারাদিন চেষ্টা করছি এটা কি করে সহজভাবে খাওয়ানো যায়, সহজভাবে খাওয়ানো যায়, বয়ান কইরাই গাড়িতে যায় যায় চিন্তা করি কি বয়ান করলাম, ওইটারে আরও কত সহজ করা যায় উম্মতের কাছে, সহজ করে পরিবেশন করা, এটাই আমাদের কাজ। তা আপনাদের কঠিন লাগলে বলেন আমি আরও সহজ করি, বুঝতেছেন নি? আলহামদুলিল্লাহ। এক নম্বর নবীওয়ালা কাজ, কোরআন শুদ্ধ করে পড়বে। 2 নম্বর নবীওয়ালা কাজ, ওয়ায়ুযাক্কিহিম, যারা মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে। দোস্ত, নিজের আত্মা নাপাক থাকলে আরেকজনের আত্মা পবিত্র করা যায়নি, নাপাক দিয়ে নাপাক ধুইতে গেলে নাপাকি বাড়ে, কমে না, কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাইলে বুঝবেন ভালো। এক বুইড়া গেছে হাল চাষ করতে, লাঙ্গল, লাঙ্গল চেনেন, এরশাদ কাকার মার্কা, এই লাঙ্গল দিয়ে গেছে হাল চাষ করতে। তা আমাদের অঞ্চলে এই সুন্দর পবিত্র পরিবেশ আছে আলহামদুলিল্লাহ, বুজুর্গদের মেহনতের ফসল, যে বুড়েরা যখন হাল চাষ করতে যায় কোমরের মধ্যে গামছা একটা পেঁচায় যায়, নামাজের ওয়াক্ত হয়েছে ক্ষেতের আইলের মধ্যে বিছায় আল্লাহু আকবার। এই পরিবেশ আপনাদের তো দেখার কথা না, আপনারা তো জিনজিরায় ফ্যাক্টরির ভিতরে বড় হয়েছেন, জমিন দেখবেন কই ঠিকা, গ্রামের হুজুররা দেখছে এখানে যারা আছে। তো এক বুড়া আসরের শেষ ওয়াক্তে হাল চাষ করতেছে, হঠাৎ করে গরু দিছে পায়খানা করে,
এখন দেখে আর চিন্তা করে, হায় হায় কারবার কি বাড়ি যাইয়া ধুইতে ধুইতে তো আমার নামাজের রক্ত যাবে। এই চিন্তা করতে করতে দেখে গরু পেশাব করতেছে আর দিল ঠান্ডা হয়ে গেছে, মনে করছে ওই যে রসুলের হাদিস আছে একটা, রুব্বা আশ আসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আল্লাহ আলা আবাররা, আল্লাহর বহু বান্দা এমন আছে কাপড় চোপড় ঠিক নাই, দাড়ি চুল ঠিক নাই, কিন্তু আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ ওই আবদার পুরো করে দেয়। এই বুড়ে মনে করছে আমি বুজুর্গ হয়ে গেলাম রে, আল্লাহ তো পানি পাঠাইয়া দিছে, তাড়াতাড়ি গোবর নিয়ে পানির তলে ধরছে, মানে পেশাবের তলে ধইরা সুন্দর করে ধুইছে। ধোয়ার পর এখন বলেন আপনারা নাপাকি বাড়ছে না কমছে? কারণ কি, এটা একটা থিওরি, নাপাক দিয়া নাপাক ধুইলে নাপাকি কমে না, নাপাকি কি? কাজে ওই সমস্ত ভণ্ডপীররা যারা বিভিন্ন খানকায় লক্ষ লক্ষ মুরিদের হাদিয়া তোহফা খায়, খায়া খায় এক একটার পেট এত বড় বড়, সুবহানাল্লাহ। আরে বলকগুলা এগুলারে খাওয়াইয়া খাওয়াইয়া গেড়ির থেকে বাইর হয়ে আয়া কয় কি, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালিয়াতে। আমি কই কত বড় ডা মিথ্যা কথা বলো তো কইলো, গরুগুলা লয়ে গেল খালিয়াতে আয়া বললো, আর আয়াই গান গায় খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালিয়াতে, ছাগল লয়ে যায় খালিয়াতে হে, ডাল লয়ে যায় খালিয়াতে হে, চাল লয়ে যায় খালিয়াতে হে, টাকা লয়ে যায় খালিয়াতে। আর কথা কও ঠিক কিনা, পীররে খাওয়ায় খাওয়ায় এক একটার প্যাট বানাইছে এরকম যেন স্পেশাল জামা একটা বানাইয়া ভিতরে মদিনার পানির ট্যাঙ্কি ঢুকাই দিছে। আমার এক দোস্ত কয় কি জানে, কয় দোস্ত হ্যাঁ কইলাম এক বড় বিপদ থেকে বেঁচে গেছে। আমি কি বিপদ? কয় কোনো একতলাফের ধারদারিরা এখন কত গন্ডগোল, হাত কোন জায়গায় বাঁধবে, বুকের উপরে না নাভির নিচে, আলে হাদিস ভাইরা বুকে বাঁধে আমরা নাভির নিচে বাঁধি। কয় হ্যার কোনো টেনশন নেই, আমি কি জন্যে? কয় তো হাতি আহে না, কই বাঁধবে বুকে না নিচে, হাত যায় না তো ওই পর্যন্ত। আমি ভবিষ্যতে নামাজই পড়ে না বেটা। আচ্ছা আজানটা হোক একটু শেষ করে দেব, একটু পানি দেব। আল্লাহ আকবার, আল্লাহ করতেছে, পায়চারি করতেছে, তো রাস্তার পাশে দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরা লাশ পড়ে আছে। আপনারা তো নাউজুবিল্লাহ পড়ছেন, আমার কাছে বড় খুশি লাগছে এই স্বপ্ন দেখার কারণে। সে যখন বলছে আমি এই স্বপ্ন দেখছি আমার কাছে বড় খুশি লাগছে, আমি মাশা আল্লাহ, নাইলে আমরা কেমনে বুঝতাম তোমার আত্মা যে না পাক। এই স্বপ্নের ব্যাখ্যা কি? ওই যে আগেই বলেছি, আমরা ব্যাখ্যা দিলে তো ঝামেলা, পাবলিক কইব হুজুররা স্বার্থের জন্য এই ব্যাখ্যা দেয়, থাক ভাই আমার ব্যাখ্যার দরকার নাই। ইসলামের ইতিহাসে সবচেয়ে চমৎকার স্বপ্নের ব্যাখ্যা কে দিতেন বলেন আপনারা? ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহ, তার স্বপ্নের একটা কিতাব আছে ব্যাখ্যার, তাবিরুর রুইয়া। এর মধ্যে তিনি নবীকে স্বপ্নে দেখার ব্যাপারে কিছু মূলনীতি লিখেছেন। এর মধ্যে একটা হচ্ছে মূলনীতি, কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে সে রসুলকেই দেখছে, অন্য কাউকে দেখে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাস শাইতানা লাম ইয়াতামাসসালি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এটা একটা মূলনীতি। দুই নম্বর মূলনীতি, কেউ যদি রসুলকে জীবিত স্বপ্নে দেখে বুঝতে হবে তার কলব জীবিত, তার অন্তর পাক পবিত্র পরিষ্কার। আল্লাহ তাআলা এই অবস্থায় রসুলকে স্বপ্ন দেখার তৌফিক দান করেন। তিন নম্বর মূলনীতি, কেউ যদি রসুলকে মৃত অবস্থায় স্বপ্নে দেখে দেখতে পারে, দেখতে পারে এটা অসম্ভব কিছু না, কিন্তু এর ব্যাখ্যা হচ্ছে বোঝা যাবে তার অন্তর মরা নাপাক গান্দা আবর্জনায় ভরপুর। তাইলে এবার কোন হুজুরে যে স্বপ্নে দেখছে ওইটারে চিপ দিলে কি বাইর হয়? আপনার অন্তর না পাক। এখন হুজুর বসতে সিপায় হয়তো বলতে পারে না আমি হিরু সাজার জন্য জীবনে এই একটা মিথ্যা কথাই কইছি, বলতে পারে তা আমরা বলবো আগে তো ফতুয়া দিছে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন, এইবার আপনার জন্য ফতুয়া দিতেছেন স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের ফতোয়া হচ্ছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, আমাকে নিয়ে যে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানায় রে। এইবার যদি কোন যে আমি স্বপ্নে দেখছি, তো মুহাম্মদ ইবনে সিরিনের ফতোয়া আপনার অন্তর না পাক, আর যদি বলে দেখি নাই তো রসুলের ফতোয়া তুই জাহান্নাম। এই লোকের কাছে যাইয়া আত্মা পবিত্র হবে না পাক হবে? কথা বলে
আত্মা না পাক, না পাক আত্মাওয়ালার কাছে যায় জিন্দগিতে আত্মা পাক হবে না। আত্মা না পাক কি পাক এটা বুঝবেন কেমনে? ও দোস্ত, মানুষের সুরত দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তার ভিতর কি আছে। ভিতর তো আপনি জানেন না, আল্লাহ জানেন। সুরতের দিক থেকে আমি তো হলফ করে বলতে পারি গোটা দুনিয়ার মধ্যে দেওবন্দি ওলামায়ে কেরামের মতো এইরকম সুন্নতের পাবন আর কোন শ্রেণীকে আমরা দেখি নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি চ্যালেঞ্জের জবাব দেন অথবা চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমভাবে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম সুন্নতের জন্য যে মেহনত করেছেন, সেই হাকিমুল উম্মত থেকে, সেই হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি থেকে ওলামায়ে কেরাম সুন্নতের জন্য যে মেহনত করেছেন, ইতিহাসে এর কোনো নজির নাই আলহামদুলিল্লাহ। কাজী আত্মা পবিত্রওয়ালা যদি বলতে হয় তো এই মাদ্রাসাওয়ালাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। নবীওয়ালা কাজ তারাই, এই কাজটা তারাও করতেছেন আলহামদুলিল্লাহ। নানানজন, একজন শেখুল হাদিস, তিনি আবার পীর সাহেব, তিনি কারো একজনের নিসবতে মানুষের মধ্যে গুনাহ থেকে মুক্ত করার মেহনত করতেছেন। ও দোস্ত, কাজে ওই দুই নম্বর কাজটাও কোথায় হয়? আরে নবীওয়ালা, দুই নম্বর দ্বিতীয় নম্বর কাজ কোথায় হয়? মাদ্রাসায়। বলে খানকায় তো হয়, হ্যাঁ অস্বীকার করি না, কিন্তু শুধুমাত্র খানকায়, অন্যগুলো হয় না। আমাদের প্রত্যেকটা কওমি মাদ্রাসা, প্রত্যেকটাই খানকা, প্রত্যেকটাই মাদ্রাসা। আমার মাদ্রাসাই খানকা, আমার খানকাই মাদ্রাসা। আল্লামা আহমদ শফির খানকায় যান, যায় দেখবেন বিশাল মাদ্রাসা। আর নদীর ওই পারের খানকায় যান, যায় দেখবেন গরুশালা, ছাগলশালা, ডাইল জমা দো, সেল জমা দো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি আল্লামা আহমদ শফির কাছে বাংলাদেশের বড় বড় মুফতি আর মুহাদ্দিসরা যায়, আর ওই নদীর ওই পার যায় বড় বড় গরু আর উট আর ছাগল গুলা। কথা কন, কারণ মুহাদ্দিস রে মুহাদ্দিসে চিনে, গরু আর ছাগল রে গরু আর ছাগলে চিনে। তিন নম্বর, ওয়ুআল্লিমুহুমুল কিতাব। শুদ্ধ কোরআনের তালিম কোথায় হয় বলেন তো? এই জায়গায় তো আপনি নজিরও দেখাইতে পারবেন না, অন্যটার তো নজির দেখাইতে পারবেন, এই তিন নম্বরটা নজিরও দেখাইতে পারবেন। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এই তৃতীয় নম্বরের আশপাশে গোটা দুনিয়ায় চ্যালেঞ্জ। বাংলাদেশের কওমি মাদ্রাসার মতো শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা গোটা দুনিয়ায় নাই, আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ তাআলা এই বয়সে দুনিয়ার বহু দেশ ঘুরাইছেন, আরব কান্ট্রিগুলো তো সব শেষ। কোরআন নাজিলের দেশে রাত্রে তিনটার সময় উঠা, ওই থরথরে শীত উপেক্ষা করে ঠান্ডা পানি দেওয়া অজু করেওয়ালা ছোট্ট ছোট্ট পাঁচ আর ছয় বছরের মাসুম বাচ্চা কোরআন পড়া শুরু করে, আল্লাহ আকবার, এই দৃশ্য দুনিয়ার কোথাও নাই, কোথাও নাই, কসম খোদার কোথাও নাই। তো নবীওয়ালা কাজ হয় কোথায়? কোথায় হয়? মাদ্রাসায় হয়। চার নম্বর, সুন্নার আমল। ও ভাই, সুন্নার আমলের মেহনত বিক্ষিপ্তভাবে প্রত্যেকটার আলাদা আলাদা মেহনত নানান জায়গায় হয়, আমি অস্বীকার করি না, কিন্তু সবগুলো একসাথে যেই প্রতিষ্ঠানে হয় সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দেওবন্দি ঘরানার কওমি মাদ্রাসাগুলো। সুন্নতের আমল আমরা শিখাই, আমরা আমাদের ছাত্রদের হাতে তসবি উঠাইয়া দেই, মিসওয়াক উঠাইয়া দেই, ডিলাকুলুক উঠাইয়া দেই। এখন ওই তসবি, ওই মিসওয়াকের নাম দিছো তোমরা ক্লাসিন কোক, আমি দিলাম মিসওয়াক উঠাইয়া, ওডারে বানাইছে এটা বলে এই কি বন্দুক, আমি দিলাম ঢিলা, ওডারে বানাইছে আমরা বলে ককটেল দিছি, আমি দিলাম তসবিদানা, ওডারে বানাইছে ওই যে গুলির সোনা। কথা কন না? আমার মাদ্রাসার ছাত্রর পকেট চেক করলে পাইবা মিসওয়াক আর তসবি, আর তুমি নাম দিলে মাদ্রাসা আমরা জঙ্গি তৈরি করি। আর ইউনিভার্সিটি তোমার সোনার ছেলেদের জেনে থাকে, ওরা যায় গ্রাউ করে চেক করো, যায় পাইবা মরণাস্ত্র, ইয়াবা, গাঞ্জা আর সব মদ, সব কথা কর। এই সোনার ছেলে যেখানে তৈরি হয় তার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কথা কর, আমাদেরকে হুমকি দাও, তোমরা ধমকি দাও, গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে লেগে গেছে, এটাই তো স্বাভাবিক, গোটা দুনিয়ায় লাগবে,
আপন ভাই আমার বিরুদ্ধে লাগবে, লাগুক লাগতে থাক, উম্মতের জন্য আমার আকাবির আসলাফ রক্ত দিয়েছেন, উম্মতের ইমান রক্ষায় এই যুগের আলেমদের যদি রক্ত দেওয়ার দরকার লাগে আমরা প্রস্তুত আছি, রক্ত দেওয়ার জন্য এক মুহূর্ত বিলম্ব করব না, আমার দীন ও শরীয়তের জন্য, আমার রবের দিনকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার আলেম শিক্ষক উস্তাদ মুতামিম মুহাদ্দিস সকলের যদি কল্লা দেওয়া লাগে আমরা তো কল্লা দিতে প্রস্তুত। ও মুসলমান তোমরা উচ্চারণ করো, আল্লাহকে সাক্ষী বানাও, দীন ও শরীয়ত রক্ষায়, ইমান রক্ষায়, মানচিত্র রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহ আমাদের অবদান নিয়ে প্রশ্ন, এই সমাজের জন্য আমাদের কি অবদান? দোস্ত আল্লাহর নবী যে আমানত রেখে গেছেন, ওই যে শুরুতে বলেছিলাম নবুয়তের চেয়ারে যে আমানত রেখে গেছেন, রাত্রে তিনটার সময় থেকে দশটার সময় এগারোটা কেউ কেউ সারা রাত মেহনত করে করে ওই আমানত রক্ষার জন্য সারা জিন্দগি যারা অক্ষ করলো তাদেরকে তুমি জিজ্ঞেস করো তারা কি অবদান রেখেছে। হ্যাঁ, তারা সকালবেলা তো ভুনা খিচুড়ি খায় নাই, এটা ঠিক, দুপুরবেলা তো সরিষা বাটা দিয়া ইলিশ ভুনা খায় নাই, রাত্রে আরেক সাথী ভাইয়ের বাড়ি থেকে আসা গরম গরম ওই যে পোলাও মুরগি পোলাও তারা খায় নাই, ওই তিন চার বেলা খায়া খায়া দিন প্রচার করে নাই, ডাইল খায়া খায়া একবেলা খাইছে তো আরেকবেলা খায় নাই, রাত্রে তার চুপ পরে বইরা আবার যখন দিন ও শরীয়ার জন্য রক্ত দেওয়ার দরকার লাগে দৌড়ে যায় তারাই আবার রক্ত দেওয়ার জন্য। কারণ হচ্ছে এটাই হচ্ছে দেওবন্দি মাদ্রাসা, যারা পঞ্চাশ নম্বর তো শ্রেষ্ঠায় পরে পরে আল্লাহর কাছ থেকে উদ্ধার করে, পঞ্চাশ নম্বর রাজপথে জিহাদের ময়দানে রক্ত দিয়ে দিয়ে উদ্ধার করে, এই একশো মার্কস নিয়ে ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে সেই দিনই পরিষ্কার হবে কারা নবীওয়ালা কাজ করছে আর কারা নবীওয়ালা কাজের নামে উম্মতকে ধোকা দিছে, সেই দিনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত নবীওয়ালা কাজ করার তৌফিক দান করেন, যারা এই কাজ করে তাদের পেছনে থেকে থেকে সহযোগিতা করার তৌফিক দান করেন, তাদেরকে মহাব্বত করার তৌফিক দান করেন, তাদের বিরুদ্ধে বিদ্বেষ ঘৃণা এটা ইমান বিধ্বংসী এক সমস্যা, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা প্রত্যেকের দিলকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।